Assalamualaikum. Welcome back to Shukhi's Happy World. आज के फ्राइडे वेदरटा बराबरेर मतोई खाखा रोद हाई टेम्पारेचार तो आज के बिकेल बेला आमरा एक भाभीर बासा जाबो अर्थात तानाजेर फ्रेंड राहतेर बासा जाबो भाभी अनेक दिन धरे उनार बासा जाओयार जोन्नो बोलछिलेन आसले समय सुजोग हये उठे ना आर बेशिरभाग फ्राइडेते दूरे कोथाओ जावा हय तो आज के शुक्रवारे अन्नो कोनो प्लान छिलो ना ताई भाबलाम जे भाभीर बासा थेके घुरे आसि আর তানাজও খুব চাচ্ছিল যে রাহার সাথে নাতাশার সাথে কিছুক্ষণ খেলাধুলা করবে তো প্রায় এক বছরের মতো হয়ে গিয়েছে আমরা রাহাদের বাসায় গিয়েছি গত বছর উইন্টারে বোধহয় যাওয়া হয়েছিল আর গত বছরের রোজারিতে আমরা গিয়েছিলাম আর এই তো রোজারি শেষ হয়ে কোরবানির ঈদও শেষ হয়ে গিয়েছে এক বছরের বেশি হবে ওদের বাসায় গিয়েছি আমাদের বাসা থেকে কিন্তু ওনার বাসাটা একেবারেই দূরে না হেঁটে যাওয়া যায় 8-10 মিনিটের মতো লাগে জাস্ট আমরা মিউজিয়ামটার সামনে দিয়ে সোজা একটি পথ চলে গেছে সেখান দিয়ে চলে গেলেই হয় এই যে আমি আমাদের বিল্ডিংটা একটু দেখাচ্ছি পথে যেতে যেতে কিছু কিছু জিনিস একটু শুট করছি এখানে বাচ্চারা ক্রিকেট খেলছে একদম মিউজিয়ামের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে আমরা সেখান দিয়ে যাচ্ছি তবে আমরা যেহেতু নতুন বাসায় আসার পরে প্রথম ওনাদের বাসায় যাচ্ছি তাই লোকেশনটা চিনতে আমাদের একটু ভুল হয়ে গিয়েছিল অর্থাৎ আমরা সোজা রাস্তাটা বাদ দিয়ে আমরা একটু ঘুরে চলে গেছি আর আমাদের খুঁজে পেতেও একটু সময় লেগেছিল এই যে কি সুন্দর কাশফুল আমার দেশের মতো তো আমরা চলে এসেছি এসেই বাচ্চারা মোবাইল নিয়ে বসে গেছে এই যে আরুবা প্রথমে সে দৌড় দিয়ে চলে গিয়েছিল তারপর যখন বুঝতে পেরেছে যে আন্টি ভিডিও করছে তখন সে আবার নিজে থেকে এসে দাঁড়িয়েছে সে জানে যে আন্টি ভিডিও করে এটা আপলোড দিবে তো আমরা আসার সাথে সাথেই ভাবি খুবই ঠান্ডা লাসি বানিয়ে দিয়েছিলেন খেতে খুবই ভালো লেগেছে তারপরে উনি ফল কেটে দিয়েছেন আর আরুবা প্রথমে সে একটুখানি জিব্বা লাগিয়ে চেক করে নেয় যে আমটা মিষ্টি কি না তারপরে কিন্তু সে এটা খায় তোমার নাম কি তোমার নাম কি তুমি ম্যাঙ্গো খাও ম্যাঙ্গো খাও তুমি চকলেট খাও তুমি কি আমিরা তুমি আরুবা নাতাশা তোমার নাম কি তুমি নাচতে পারো ডান্স করতে পারো তো ভাবি আবার আমাদের অঞ্চলের খুবই ফেমাস একটি পিঠা
যেটাকে আমরা খোলা পিঠা বলি, গরম গরম ওটা বানিয়েছেন, আর সাথে ছিল একেবারে খুবই মজাদার গরম মাংস। খেতে যে কি ভালো লেগেছে, আমি তো মনে হয় প্রায় 3 বছর পরে একেবারে গরম গরম মাংস দিয়ে গরম পিঠা খেয়েছি। ভাবি একটা একটা করে বানাচ্ছিল আর আমাকে দিচ্ছিল। ওনার অনেক কষ্ট হয়েছে, ওনার কিচেনে কিন্তু বেশ গরম, বলা যায় উনি পুরো ঘেমেই গিয়েছিলেন। আচ্ছা, আপনারা কিন্তু আরুবাকে দেখছেন, কিন্তু আমিরাকে কিন্তু দেখা যাচ্ছে না। আপনারা ভাবছেন যে আসলেও তো আমিরা কোথায়, ওকে তো দেখা যাচ্ছে না। দেখাবো, ও আছে দোতলার উপরে। এখন কিন্তু বাচ্চারা খাচ্ছে, আমি খেয়ে ফেলেছি দুইটা গরম গরম, এখন বাচ্চাদেরকে দিয়েছে ভাবি। তরমুজটা অনেক মিষ্টি ছিল। তার চোখে কিন্তু ঘুম, কিন্তু সে আমাকে দেখে চোখটা মেলে রাখার চেষ্টা করছে। আমাকে তাঁচকে আমাদেরকে কিন্তু আরু বা আমিরা খুবই পছন্দ করে, আমাদেরকে দেখলে খুব খুশি হয়ে যায়। তো ঘুমের জন্য সে উঠতে পারছে না, সে তাকে একটু জানিয়েছে। সে কিন্তু পরে দোতলা থেকে নিচতলাতে নেমে আসবে। আমি ওকে ডিস্টার্ব করছি। শান্তি নাই ওর তো। খুবই ভালো সময় কেটেছে আমাদের, আমরা প্রায় 3.5 ঘন্টার মতো ওখানে ছিলাম। তানাস তো আসতেই চাচ্ছিল না, বললো যে মা আর একটু খেলে নেই। তো যাই হোক, রাত হয়ে গিয়েছে, প্রায় 9:30 মতো বেজে গিয়েছিল। তো ওকে বললাম যে আমরা আরেকদিন আসব, আর যদি গরমটা কমে তাহলে তো প্রায় আমাদের বাইরে দেখা হবে। তো এই ছিল আজকে আমার ভিডিওটি, সবাই ভালো থাকবেন। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।